হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা বিভিন্ন কলেজে নতুন অর্থাৎ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছ এবং তোমার সাবজেক্ট যদি পাস কোর্স হয়ে থাকে অর্থাৎ তুমি যদি জেনারেল কোর্স নিয়ে অ্যাডমিশন হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমার জন্যই কেননা আজকের ভিডিওতে পাস কোর্সের সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করব এবং তুমি যদি সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে এখনও ওয়াকিবহল না থাকো যদি মনে হয় কোন সাবজেক্টটি তোমার পড়তে হবে এই বছর কোন সাবজেক্টটি বাদ দিতে হবে এখনও সন্ধিহান হয়ে থাকে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি প্রথমেই আলোচনা করব তোমরা যখন ভর্তি হয়েছিলে তখন ভর্তির সময় তোমাদের পাস কোর্সের সাবজেক্ট হিসেবে তিনটে সাবজেক্ট চুজ করতে হয়েছিল এক ছিল সাবজেক্ট ওয়ান দুই ছিল সাবজেক্ট টু এবং থ্রি ছিল সাবজেক্ট থ্রি অর্থাৎ তোমাদের সকলকে তিনটে পাস কোর্সের সাবজেক্ট চুজ করতে বলা হয়েছিল এবং প্রত্যেকটা সাবজেক্টের নাম ছিল সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু এবং সাবজেক্ট থ্রি এবং সাথে একটা লোকাল ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট এবং কম্পালসারি সাবজেক্ট ছিল এবং তোমরা রেজিস্ট্রেশনের সময়ও একই রকমভাবে তোমরা ফর্ম ফিল আপ করেছো এইবার আসি তোমরা কোন সাবজেক্টগুলো এই বছর অর্থাৎ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে ধরে নাও এই তিনটে সাবজেক্টের মধ্যে তুমি যদি সাবজেক্ট ওয়ানে ইংলিশ চুজ করে থাকো সাবজেক্ট টুতে ফিলোজফি চুজ করে থাকো সাবজেক্ট থ্রিতে হিস্ট্রি চুজ করে থাকো তাহলে তোমাকে সাবজেক্ট ওয়ান এবং সাবজেক্ট টু যে সাবজেক্টটা তুমি চুজ করেছো সেই দুটো সাবজেক্ট এই বছর অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমাকে পড়তে হবে তার মানে সাবজেক্ট ওয়ানে ইংলিশ এবং সাবজেক্ট টুতে ফিলোজফি এই দুটো সাবজেক্ট তোমাকে ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে যেটা সাবজেক্ট ওয়ান ডিসি ওয়ান এবং সাবজেক্ট টু ডিসি টু নামে পরিচিত হবে তোমাদের কাছে এছাড়াও আরও দুটো সাবজেক্ট পড়তে হবে তোমাদের এই বছর অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে আচ্ছা তোমরা নিশ্চয়ই এই যে সাবজেক্ট সিলেকশানের ব্যাপারটা বোঝালাম তোমরা আশা করি প্রত্যেকে বুঝতে পেরে গেছো এবং তোমার কোন দুটো সাবজেক্ট রয়েছে এই বছর ফার্স্ট সেমিস্টারে আশা করি তুমি বুঝতে পেরে গেছো যদি বুঝতে না পারো ভিডিওটি আরেকবার দেখো নিশ্চয়ই বুঝতে পেরে যাবে চলো এইবারে আসি তোমাদের প্রত্যেককে এই বছর অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে কম্পালসারি সাবজেক্ট হিসেবে একটি সাবজেক্ট পড়তে হবে যার নাম হচ্ছে এ ই সি অ্যিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টটি হচ্ছে ইএন ভি প্রত্যেককেই এই সাবজেক্টটি পড়তে হবে যারা অনার্স কোর্স নিয়ে পড়ছো তাদেরকেও পড়তে হবে এবং যারা পাস কোর্স নিয়ে পড়ছো তাদেরকেও পড়তে হবে এই সাবজেক্টের ক্লাস এই চ্যানেল থেকেই তুমি পেয়ে যাবে অলরেডি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্বন্ধে ডিসকাস করা আছে চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো ফিফটিতে এমসিকিউ এক্সাম হবে প্রত্যেকেই ফিফটিতে ফিফটি পাওয়ার জন্য চ্যানেলের ক্লাসগুলোকে ফলো করতে পারো এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে তোমরা দেখতে পারো নেক্সট আরও একটি সাবজেক্ট তোমাকে পড়তে হবে এই বছর যেটিকে এল সি ওয়ান অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কোর্স সাবজেক্ট ওয়ান হিসেবে পরিচিত যে সাবজেক্টটি এই বছর থাকছে সেটি হচ্ছে বেঙ্গলি এই সাবজেক্টটির নাম সি ওয়ান অথবা এম নামেও তোমাদের পরিচিত হয়ে থাকতে পারে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশনে তোমাদের এম অথবা এল ওয়ান এই নামে থাকবে যারা বি এ পাস কোর্স পড়ছো অর্থাৎ যাদের সাবজেক্ট আর্টস রয়েছে আর্টসের পাস কোর্স নিয়ে সাবজেক্ট পড়ছো তাদের এই বেঙ্গলি সাবজেক্টটা মাস্ট পড়তেই হবে এই হচ্ছে পাস কোর্সের সম্পূর্ণ সিলেবাস তবে এখানে আরও একটা কথা জানিয়ে রাখি যাদের সাবজেক্ট ওয়ান বা সাবজেক্ট টু হিসেবে বাংলা চুজ করেছ তাদের কিন্তু এই বছর বাংলা দুটো সাবজেক্ট পড়তে হবে এই দুটো বাংলা সাবজেক্ট কিন্তু সম্পূর্ণ আলাদা অর্থাৎ পাস কোর্সের ডিসি ওয়ান অথবা ডিসি টু হবে তোমার একটা বাংলা সাবজেক্ট যার সিলেবাস আলাদা এবং এই যে কম্পালসারি এমআইএল অথবা এল সি ওয়ান বেঙ্গলি এর সিলেবাস কিন্তু আলাদা তো তোমাদের প্রত্যেকের কিন্তু বাংলা হিসেবে দুটো সাবজেক্ট থাকবে যারা সাবজেক্ট ওয়ান বা সাবজেক্ট টুতে বাংলা চুজ করবে আশা করি তোমাকে সম্পূর্ণ তথ্য দিয়ে বোঝাতে পারলাম যদি এই পুরো সিলেবাসটার কনক্লুশন করি তাহলে এইটা দ্বারাই যে সাবজেক্ট ওয়ান এবং সাবজেক্ট টু ডিসি ওয়ান এবং ডিসি টু হিসেবে পড়তে হবে এবং একটি সাবজেক্ট এলসি ওয়ান বেঙ্গলি পড়তে হবে এবং আরও একটি সাবজেক্ট কম্পালসারি এ সাবজেক্ট হিসেবে তোমাকে ইএনভিএস পড়তে হবে এই চারটা সাবজেক্টে টোটাল মোট পঞ্চাশ করে দুশো মার্কের আনসার তোমাকে করতে হবে তো এই ছিল সম্পূর্ণ তোমাদের পাস কোর্সের সিলেবাস আশা করি এই সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে সমস্ত তথ্য তোমাকে বোঝাতে পেরেছি এবং তুমি বুঝতেও পেরেছ যদি এই ভিডিও থেকে অল্প হলেও উপকৃত হতে পারো তাহলে অতি অবশ্যই দিতে লাইক প্রেস করো এবং প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রত্যেকটা বন্ধুও তোমার মতো একই রকম সাহায্য পেতে পারে তো চলো চ্যানেলে যদি তুমি নতুন ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থেকো কেননা শিক্ষা সংক্রান্ত চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবে সর্বপ্রথম এই চ্যানেল থেকে প্রত্যেকে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ আগামীতে তোমাদের পাস কোর্সের বিএসসি এবং বি কমের সিলেবাস নিয়ে খুব শীঘ্রই